আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বৃন্দ, আশা করি আপনি ভালো আছেন, কবিটি বাংলার সাথেই আছেন এবং একটু হলেও পড়াশোনা করতেছেন। তো আপনাদের সেকেন্ড যে পরীক্ষাটা, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের সেকেন্ড যে পরীক্ষা, সেটা কিন্তু হচ্ছে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ। তো আত্মকর্মসংস্থান ব্যবসায় উদ্যোগ কিন্তু আপনার সিলেবাসটা এখন শেষ করে রাখতে হবে, যেহেতু সেকেন্ড পরীক্ষাটাই হচ্ছে আপনার আত্মকর্মসংস্থান পরীক্ষা। শিক্ষার্থী, সেই জন্য আপনারা যেন ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারেন, সেই জন্য আমি 10টা সৃজনশীল আপনাদের মাঝে আলোচনা করছি, যে 10টা সৃজনশীল পড়বেন, পরবর্তীতেও কিছু সৃজনশীল আলোচনা করব। এই সৃজনশীলগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই আগে আগে একবার রিভাইজ করে রাখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করবেন। আর যারা স্পেশাল সাজেশন নিতে যাচ্ছেন, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করলে আমি বলে দেবো স্পেশাল সাজেশন কীভাবে নেবেন। উত্তর সহ সাজানো গোছানো একটি সাজেশন আছে, যেখানে 80% উপর আপনি অবশ্যই কমন পাবেন। শিক্ষার্থী, একটু খেয়াল করবেন, এখানে একটা আমি সৃজনশীল আলোচনা করেছি ক্যারিয়ারের মূল বিষয় বা বিভিন্ন বিষয় নিয়ে, এটা আপনার পড়তে হবে। আত্মকর্মসংস্থানের সম্ভাব্য যে পেশা আছে, সম্ভাব্য পেশা, সেটা নিয়ে একটি সৃজনশীল আলোচনা করেছি। এছাড়া আত্মকর্মসংস্থানের জন্যই আমরা আত্মকর্মসংস্থানের মাধ্যমেই বেকারত্ব দূর করতে পারি, এই এই সৃজনশীলটাও আমরা এখান থেকে পড়ব। তাছাড়া জীবিকা অর্জনের যে বিভিন্ন পেশা বা পেশার উন্নয়নে বিভিন্ন ধাপ, এই সৃজনশীলটা আপনি শেষ করবেন। তারপরে সোয়াপ্ট বা পেশনার যেই প্রশ্নটা আছে, রিলেটেড প্রশ্ন, এটা আপনি শেষ করবেন। তারপরে এখানে একটা প্রশ্ন দিয়েছি জেন্ডার সচেতনতা, হ্যাঁ এটাও একটু পড়বেন। তারপর একটা দিয়েছি প্রশ্ন যে এটা যে প্লাস্টিক কারখানা পরিদর্শনে গিয়েছিল পরিচালনা ব্যবস্থাপক তারেক রহমান, সেখানে প্রেশনার চক্র থেকে একটি প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া সফট, আচ্ছা এখানে সফটের প্রশ্ন দুইবার চলে আসছে, কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার অবদানের উদ্দীপকের ভূমিকা, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো এটা আপনাকে অবশ্যই পড়ে শেষ করতে হবে। তাছাড়া সর্বশেষ হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায় ধরন কত ধরনের হতে পারে সেটা নিয়ে আলোচনা করো, বা বিভিন্ন প্রকার ব্যবসায় ধরন সমালোচনা করো, এই রিলেটেড প্রশ্নটা আপনার এবছরে মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষার্থী, যেই 10টা প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি, এই 10টা প্রশ্ন আপনি অবশ্যই অবশ্যই 100% শিখবেন। এখানে একটা প্রশ্ন দুইবার চলে আসার জন্য আমি রিয়েলি সরি। এর পরবর্তীতে আরও কিছু প্রশ্ন আপনাদের মাঝে আলোচনা করবো। তাছাড়া আত্মকর্মসংস্থানের মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক নম্বর প্রশ্ন আপনাদের মাঝে আলোচনা করেছি, সেগুলো তো মুখস্থ করবেনই। শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কবিটি বাংলার সাথে থাকুন। আপনাদের জন্য দোয়া রইল, পড়াশোনা করুন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনি অর্জন করতে পারবেন। আল্লাহ হাফেজ।